পঞ্জাবৰ গ্যাংষ্টাৰ তথা সিন্ধু মুছেৱালা হত্যাকাণ্ডৰ অন্যতম মাষ্টাৰ মাইণ্ড গোল্ডি ব্ৰাৰক গুলিয়াই হত্যা আমেৰিকাত। কেলিফোর্নিয়ার নিজ গৃহৰ সন্মুখতে দুর্বৃত্তই গুলিয়াই হত্যা করে গোল্ডি ব্রারক। পঞ্জাবী গায়ক সিন্ধু মুছেৱালার হত্যাকাণ্ডৰ অন্যতম অভিযুক্ত আছিল গ্যাংষ্টাৰ গোল্ডি ব্রার। প্রতিদ্বন্দ্বী গ্যাঙে গুলিয়াই হত্যা করে গোল্ডি ব্রারক। ইতিমধ্যে হত্যাকাণ্ডৰ দায়িত্ব স্বীকার করেছে আর্স দাল্লা লখবীর গ্যাঙে। ভারত সরকারে সন্ত্রাসবাদী ঘোষণা করা গোল্ডি ব্রারর পরিকল্পনাতে 2022 চনৰ 29 মেত পঞ্জাবৰ জুয়াহারকে গাঁৱত গুলিয়াই হত্যা করেছিল সিন্ধু মুছেৱালাক। প্রথম অবস্থাত সিন্ধু মুছেৱালাক লরেন্স বিষ্ণয় গ্যাঙে হত্যা করার দায়িত্ব স্বীকার করেছিল সেই সময়ত। পরবর্তী সময়ত গোল্ডি ব্রারে দায়িত্ব স্বীকার করেছিল সিন্ধু মুছেৱালার হত্যাকাণ্ডর। টেলিভিশন চ্যানেলত দিয়া এটা সাক্ষাৎকারত স্বীকার করেছিল সিন্ধু মুছেৱালাক হত্যার কথা। আনকি পঞ্জাব আর হারিয়ানার 6 ভাড়াতিয়া অস্ত্রধারীক প্রেরণ করা হয়েছিল বলে স্বীকার করেছিল। মঙ্গলবারে বিয়লি 5:25 ক্যালিফোর্নিয়াত প্রতিদ্বন্দ্বী গ্যাঙে হত্যা করে গোল্ডি ব্রারক। উল্লেখযোগ্য যে দুইটা গ্যাঙর মাজত আছিল দীর্ঘদিনিয়া শত্রুতা। অবশ্যই লরেন্স বিষ্ণয় গ্যাঙে এই পর্যন্ত কোনো কথা স্বীকার করা নাই। গোল্ডি ব্রারে কলেজিয়া শিক্ষা গ্রহণ করার পিছতে সোমাই পড়েছিল অন্ধকার জগতর সঙ্গে। আমেরিকা আর কানাডার পরাই চলাই গেছিল অপরাধমূলক কাম কাজ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর টকা লৈ প্রচারত নামিছে লুৰিণজ্যোতি গগৈ আর অখিল গগৈ। মই টকা দিলে মোৰ হৈও প্রচার চলাব লুৰিণজ্যোতি গগৈ আর অখিল গগৈয়ে। টকা পালে তিনি গগৈ মোৰ পক্ষলৈ আহিব, কিন্তু সেই চেষ্টা মই করা নাই আর নকৰো। গোয়ালপাড়াত এই মন্তব্য এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলৰ। এনআরসির সময়ত লুৰিণজ্যোতিয়ে বিজেপির পর টকা লৈ সংখ্যালঘু রাইজর বিরুদ্ধে গোচর তরিছিল, যার বাবে সংখ্যালঘু রাইজর ভয়ানক হাৰাশাস্তি হয়েছিল। লুৰিণ আর অখিলে টকার বাইরে একো চিনি নাপায় বলে কটাক্ষ বদরুদ্দিন আজমলৰ। কংগ্রেসের পর টকা লৈ অখিল গগৈয়ে দালালিত নামার অভিযোগ বদরুদ্দিন আজমলৰ। টকা পালে তিনি গগৈয়ে মোৰ পক্ষলৈ আহি যাব বলে কলে বদরুদ্দিন আজমলে। গোয়ালপাড়া চহৰৰ মৰিয়ম নগৰৰ গ্ৰীণ ভেলি ক্লাবৰ খেলপথাৰত এআইইউডিএফৰ সভালৈ হেলিকপ্টাৰেৰে আহি তিনি গগৈৰ বিৰুদ্ধে ৰকিবুল হুছেইনকো তোলা ধুনা দিলে বদরুদ্দিন আজমলে। আপনাদের প্রতি দরদ জাগিছে, আপনাদের প্রতি মৰম জাগিছে, কিন্তু এই নেতাবোৰক ইফালে হেলিকপ্টাৰেৰে গোৱালপাৰাৰ প্ৰচাৰ চলাবলৈ আহি মঞ্চতে তাহাজ্জত নামাজ পঢ়ি সকলোৰে মংগলৰ বাবে আল্লাহৰ ওচৰত দোৱা বিচাৰিলে বদরুদ্দিন আজমলে। আল্লাহ যদি আমি ইমানদারি চাই এখানে এই কমে খেদমতের জন্য আসিয়া থাকি আপনি আমাকে দোয়া করবেন আমি হাজু আরক্ষীর জালত চোরর গ্যাং। পুয়তি নিশালে হাজু আরক্ষীয়ে চলোয়া অভিযানত চোরাবুড়ি বিলপারত আটক করে 6টা গভাই চোরক। এই অভিযানত চকেটারপর আরক্ষী উদ্ধার করবলে সক্ষম হয় লক্ষাধিক মূল্যর চোরাং লোর তার ইলেকট্রনিক সামগ্রী আর রসির বান্ডিল। কামরূপ জেলার বিভিন্ন প্রান্তত কেবাটাও চুরিকাণ্ড সংঘটিত করার অভিযোগ এই চোরকেটার বিরুদ্ধে। ধৃত চোরকেটা হল ক্রমে মকিবুল ইসলাম, রাজু আলী, মহিদুল ইসলাম, আতাউর রহমান, রাহুল আলী আর বাহাদুল ইসলাম। ধৃত আটাইকেটারে ঘর চোরাবাড়ির বেলপারত। হাইলাকান্দিত গ্রেপ্তার দুই বাংলাদেশী। হাইলাকান্দিরপর গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশী মাতৃপুত্রক। বিলাইপুর আরক্ষী গ্রেপ্তার করে দুই বাংলাদেশী, ধৃত রুবেল আহমেদ শেখ আর আমিরুল বেগম। 2019 চনতে ভারত প্রবেশ করেছিল মাতৃপুত্রয়। হাইলাকান্দির বিলাইপুরের এখন গাঁত বাস করে আসছিল দুজনে।
2019 চনতে আহি প্ৰৱেশ কৰিছিল হাইলাকান্দিত বাংলাদেশৰ দুই মাতৃপুত্ৰ আৰু অৱশেষত আৰক্ষীৰ জালত পৰিল 2019 চনৰ পৰা হাইলাকান্দিত বসবাস কৰি অহা দুই মাতৃপুত্ৰ বিলাইপুৰ আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰে দুই বাংলাদেশীক বড়ুফা উপেন্দ্রনাথ ব্রহ্মর স্মৃতি দিবস মিডিয়া ট্রাস্ট অসমৰ রূপনগর স্থিত কার্যালয় প্রাঙ্গণত বর্ণাঢ্য কার্যসূচীরে পালন করা হয় 34 সংখ্যক স্মৃতি দিবস কার্যালয় প্রাঙ্গণত থকা উপেন্দ্রনাথ ব্রহ্মর প্রতিমূর্তির সন্মুখত বন্তি প্রজ্বলন করে ট্রাস্টর সভাপতি প্রশান্ত জ্যোতি বৰুৱাই পুষ্পাঞ্জলি অনুষ্ঠান মুকলি করে ট্রাস্টর কার্যবাহী ন্যাসরক্ষী রমণী বর্মনে নিপীড়িত জাতির প্রাপ্যর অসমত বড়ো আন্দোলনের সময়ত নেতৃত্ব দি উপেন্দ্রনাথ ব্রহ্মই করা ত্যাগ নিষ্ঠার ইতিহাস দাঙি ধরা হয় অনুষ্ঠানত অনুষ্ঠানত অংশগ্রহণ করে রাজ্যের ভিন্ন প্রান্তর পৰা অহা সাংবাদিকসকলে উপেন্দ্রনাথ ব্রহ্মর মৃত্যু তিথি এই পবিত্র দিনটোতে দতমাত উপস্থিত হয়ে বডুফার পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানালো সমান্তরালভাবে দতমাত ইউপিপিএল দলর আর বিজেপি দলর নির্বাচনী প্রচার অভিযানত অংশগ্রহণ করল মই নিশ্চিত যে কোকরাঝার আসনত এইবার আমি ইউপিপিএল দলক সকলে লগ লাগি এক বিপুল ভোটত বিজয়ী করবলে সক্ষম হম চীনৰ গুৱাংডং প্ৰদেশত ভয়াৱহ পৰিস্থিতি এটা ঘাইপথ ভাঙি পৰাত কমেও 19 জনকৈ লোকৰ মৃত্যু হয় গুৱাংডং প্ৰদেশত বিগত দুসপ্তাহ ধৰি অঞ্চলটোত অব্যাহত আছে বৰষুণ বৰষুণৰ ফলত সৃষ্টি হয় বান আৰু তাৰ মাজতে সংঘটিত এই ঘটনাই শোকাহত কৰি তুলিছে সকলোকে উল্লেখযোগ্য যে বুধবাৰে পুৱা প্ৰায় 2:10 গুৱাংডং প্ৰদেশৰ মেইঝৌ চহৰ আৰু দাপু চহৰ সংযোগী এক্সপ্ৰেছ হাইৱেৰ এটা অংশ ভাঙি 28খন বাহন আবদ্ধ হৈ পৰাৰ বন্দী হয় দৃশ্য চিচি কেমেৰাত গুৱাংডং প্ৰদেশ চৰকাৰে ঘটনাস্থলীত মোতায়েন কৰে প্ৰায় 500 উদ্ধাৰকাৰী বাহিনীৰ লোক কেৱল গুৱাংডং প্ৰদেশতে নহয় দক্ষিণ চীনত যোৱা কেইটামান দিন ধৰি ধাৰাসাৰ বৰষুণে বিধ্বস্ত কৰিছে জনজীৱন ইতিমধ্যে বান পৰিস্থিতিৰ বাবে গুৱাংডং প্ৰদেশৰ প্ৰায় 110,000তকৈ অধিক লোকক স্থানান্তৰিত কৰিবলগীয়া হোৱা বুলি প্ৰকাশ কৰিছে স্থানীয় সংবাদ মাধ্যমে চীনত হোৱা এই বৃষ্টিপাতৰ ফলত চিয়াং আৰু ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৃদ্ধি পোৱাৰ সম্ভাৱনাই দেখা দিছে বৰপেটা সমষ্টিৰ ৰগপৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰীৰ হৈ হাজু শুৱালকুছিত সৰ্বানন্দ সোণোৱালৰ প্ৰচাৰ হাজু শুৱালকুছিৰ সমষ্টিৰ কুলহাটীত অনুষ্ঠিত নিৰ্বাচনী সভাত জনতাৰ উৎসাহ দেখি অভিভূত হৈ পৰিল কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকী অসমত বিজেপি মিত্ৰজোঁটে 12খন আসনত জয়ী হ'ব বুলি দাবী কৰিলে ডিব্ৰুগড়ৰ বিজেপি প্ৰাৰ্থী তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে বিগত 10 বছৰত নৰেন্দ্ৰ মোদী আৰু অসম চৰকাৰৰ ভাল কামৰ বাবে ৰাইজে বিজেপিক সমৰ্থন কৰা বুলি দাবী কৰিলে সৰ্বানন্দ সোণোৱালে বৰপেটা লোকসভা সমষ্টিৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰীয়ে বিপুল ভোটত জয়ী হ'ব বুলি দাবী কৰিলে সৰ্বানন্দ সোণোৱালে এই ভাল হৈছে আৰু আপোনালোকে দেখিলে ৰাইজৰ কিমান উৎসাহ আৰু ভাল কাম মোদী ডাঙৰীয়াই যোৱা 10 বছৰ কৰাৰ বাবে আৰু অসম চৰকাৰ ভাল কাম কৰাৰ বাবে আজি জনসাধাৰণে বেলেগ কথা ভবা নাই কেৱল বিজেপিক বিচাৰিছে বিজেপি মিত্ৰ দলক বিচাৰিছে আৰু এই বৰপেটা সমষ্টিটো ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়াই বিপুল ভোটত জয়যুক্ত হ'ব 12+ অসমত ভাল হ'ব যোনেই নাহক কিয় এতিয়া অসমত কোনো ধৰণৰ ৰাইজে বেলেগ চিন্তা নকৰে কেৱল বিজেপি আৰু মিত্ৰ দল